গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। পূর্ণিমাস লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম নতুন আরেকটি ভিডিও। অনেকদিন ভিডিও ঠিক মতো দেওয়া হচ্ছে না, কারণ এখন এত ব্যস্ত থাকি না, আমি কিছুতেই পারছি না। তারপরে ছেলেও ব্যস্ত, আমিও ব্যস্ত, ছোটোদিনের বেলা বুঝতেই পারছি না, মানে শীতের বেলা তো দেখতে দেখতে বেলা হয়ে যাচ্ছে। স্কুল, প্রাইভেট, আমারও টুকটাক কাজ, সেলাই, এইসব নিয়েই থাকছি। তো দেখো, আবার সেলাইয়ে বসবো, একটু পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। তো ছেলের শরীরটা ভালো না, আজ স্কুল পাঠাবো না, ওই জন্যে একটু পড়ছে, মানে শরীরটা ভালো না, একটু হালকা জ্বর টর আছে। তো আমি বললাম থাক, আজকে যেতে হয় না, স্কুল যেতে চাইছিল, আমি যেতে দিলাম না। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা যারা আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। আজকে দেখো আমি করছি সমস্ত সবজি দিয়ে একটা ভাজা, আর এখানে ডাল আর আলু সিদ্ধ দিয়েছি। প্রতিদিনই ডাল করতে হয়, আমার ছেলে না ডাল ছাড়া খেতে পারে না, ওর বাবাও ডাল হলে আর কোনো ব্যাপার নেই। আর দেখো আমার জন্য একটু কুলের খাড়া সেদ্ধ করছি, সবার জন্যই করছি, কদিন ধরে আমারও শরীরটা খারাপ। তো রক্ত পরীক্ষা টরীক্ষা করা হয়েছিল, ডাক্তার দেখিয়েছি, ওষুধ টষুধ দিয়েছে। দেখো আমি চলে আসলাম আমার একটু বাগানে, আমার না এদের না দেখলে একদম ভালো লাগে না, আর এত ভালো লাগছে না, সবাই আসছে আর বলছে পূর্ণিমা তোমার গাছে এত ফুল ফুটেছে। গোলাপ গাছগুলো আমি যত্ন করে নিয়ে বছর সাদা, এগুলো চারা করেছিলাম একে ওকে দেবো বলে। তো আমার অনেক চারা মরে গেছে, আবার গাছও লাইন করে এখানে সব বসিয়েছিলাম, সব মরে গেছে। কয়েকদিন আমার শরীর খারাপের জন্য যত্ন করতে পারিনি, সব মরে গেছে। ঘাস মারা ওষুধ দিয়েছিলাম, ওষুধ পড়েছিলো, ব্যাস। সাদা গোলাপগুলো দারুণ লাগছে, এগুলো এক সিজনের ফুল তো এখন বিশাল বড় বড় হয়, তাও কিন্তু কোনো যত্ন, এখানে মাটিও ভালো না, সেরকম মাটিও নেই, রাবিশ মাটি এগুলো সব। মাটি ফেলেছিলাম কিন্তু এগুলো মাটিগুলো সেই পিওর মাটি না। তো দেখো আমার রান্না সকালে হয়ে গেল, ডাল টমেটো দিয়ে ডাল করলাম, খুব ভালো লাগে খেতে, কারা কারা খেতে ভালোবাসো অবশ্য জানিও। আর করেছি তো ভাজিটা হয়ে গেছে, এখানে সমস্ত সবজি দিয়ে একটা ভাজা করলাম, আলু সিদ্ধ করেছি। আর এই দেখো এখানে বকফুলে বড়া ভাজছি, কারা কারা বকফুলে বড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও। এখানে আমি একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর বকফুল। তো পাশের বাড়ির দিদি, ওদের গাছ আছে, আমাকে নিয়ে গেল, তো কালকে বকফুল তুলে নিয়ে এসেছিলাম, অনেক সুন্দর সুন্দর বকফুলগুলো, এত মানে এত সুন্দর না, বেশ নাদুস নাদুস চেহারা, বড় বড় বাজারের বকফুলগুলো এত বড় বড় হয় না, ছোট্ট একটা গাছ। তো নিয়ে এসেছিলাম তুলে, সেটারই বড়া করছি। তো গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মাছ রান্না করবো, মাছটা একটু পরেই করবো। সকালে খাওয়া দাওয়া করে তারপরে সমস্ত কাজকর্ম সেরে তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে আবার মাছের তরকারিটা পরে করবো, আমি তাই করি। সকালে একটু করে রাখি, আবার দুপুরবেলা একটু করি। দেখো আমার বড়াটা পুরো কমপ্লিট, গরম একদম এরকম গরম গরম বড়া খেতে কি ভীষণ ভালো লাগে। কেমন হয়েছে অবশ্যই জানিও, কারা কারা খেতে ভালোবাসো সেটাও জানিও। দেখো চলে আসলাম আবার দুপুরে, সব কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কেন আমার খুব প্রবলেম মোবাইল ধরার জন্য, আমি ভীষণ তাড়াহুড়া করে একটা কাজ এইভাবে করছি, কাছাকুচি করছি, আর একটা কিছু করছি, একসঙ্গে অনেকগুলো কাজ। ওখানে ছিল রূপচাঁদা মাছ, রূপচাঁদা মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর একটু লঙ্কার গুঁড়ো, তো একটু ভেজে নেব। রূপচাঁদা মাছ মানে আমি খেয়েছিলাম এর আগে, অনেক আমাদের পুকুরে আছে যেহেতু বাপের বাড়িতে, এত বড় রূপচাঁদা মাছ আগে কোনো দিন দেখিনি, এই প্রথম দেখলাম। তো হাজব্যান্ড বাজার থেকে সুন্দর করে কাটিয়ে এনেছে, বললাম গোটা নিয়ে আসতে, 600-700 ওজন ছিল। তো ছেলে বললো বাবা গোটা নিয়ে আসবো, তো একদিনকে কেটেই নিয়ে আসে বাজার থেকে। দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার রান্না করব, বরের পছন্দের রূপচাঁদা মাছ আজকে রান্না করব আমি। অনেকদিন ধরেই বলছিলো পূর্ণিমা আনলে খাবা, তো আমি বললাম হ্যাঁ সবই খাবো। আমাদের পুকুরে ছিল এর আগে তুলেছিল, তখন এত ছোট, এত বড় ছিল না, আর একটু ছোট ছিল, তো এটা অনেকটাই বড়। দেখো আমি পেঁয়াজটা একটু নুন দিয়ে ভেজে নিলাম, পেঁয়াজের মধ্যে নুন দিলে না তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, খেতে কিন্তু দারুণ লাগে। এরকম করে রান্না করবে তোমরা, এখানে দেখো জিরে, আদা আর টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু রসুন দিয়েছিলাম, তো এটা পেস্ট করে নিলাম, একবারে দিয়ে দিয়েছি।
দেখো একটু ভালো করে কষিয়ে নিলে, আমি কিন্তু রান্নাটা একদম অল্প তেলেই করছি। আমি ভাজাভুজি করতে যেটুকুনি তেল ইউজ করি তারপরে দিয়ে তেলটা তুলে রেখে তারপরে অল্প তেলেই রান্না করি। দেখো জল দিয়ে দিলাম, ওই মশলা ধোয়ার বাটিটাই জল ছিল ওইটাই দিয়ে দিলাম, বেশি জল দেব না। একটু ঢাকা দিয়ে দেখো ফুটে গেছে আমার ঝোলটা। তো আমি যেরকম রান্না করছি এরকম করে তোমরাও রান্না করতে পারো, গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে। দেখো আমার ঝোলটা ফুটে গেছে, তাই আমি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো না অত বেশি কাটা হয় না, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। কারা কারা খেতে ভালোবাসো রূপচাঁদা মাছ অবশ্যই জানিও। দেখো একটু ধনে পাতা ছিল ঘরে দিয়ে দিলাম। শীতকালে যেরকমভাবে তরকারি রান্না করুক না কেন ভালো লাগে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, পুরো রেডি আমার তরকারিটা, পুরো রান্নাটা রেডি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকে আমি রান্না করলাম বরের পছন্দের রূপচাঁদা মাছের ঝাল। এই প্রথমই এত বড় রূপচাঁদা মাছ আমি রান্না করলাম, এর আগে ছোট ছোট ছিল, এত বড় মাছ আমি মানে দেখিনি, রূপচাঁদা মাছটা এই প্রথম দেখলাম। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো সুস্থ থেকো। কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই তোমরা জানিও, কারা কারা খেতে ভালোবাসো সেটাও জানিও। তো প্লিজ আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো। সবাই ভালো থেকো, টাটা।